ফয়াজ ভাবের নবী পাকের নামে, যার নামে বায়াত হবেন সিলেট রঙের রঙিন হবেন, যার নামে বায়াত হবেন তাকে নিজের জীবনের সে মহাপদ করবেন। মারহাবা আমাদের মধ্যে আজকের বিশেষ অতিথি যিনি আশিক রসুল হযরত মাওলানা মুফতি রব্বানী কাসিমি দাবদুদ সুনিয়াল কাজী আমাদের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই হুজুরের আলোচনা শুনে ওনার মাধ্যমে আশীর্বাদ সম্পন্ন করে বিদায় হব। ঠিক আছে, তো আল্লাহ তো যারা বায়াতের জন্য বলছিলেন, নবী পাকের নামে বায়াত হবেন, যার নামে বায়াত হবেন তাকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করবেন, যার নামে বায়াত হবেন তার রঙে রঙে মিলতে চেষ্টা করবেন। বায়াতের পরে হাঁটতে চলতে ফিরতে পাকে না পাকে সর্বাবস্থা জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির জন্য থাকে। আর শোয়ার সময় কলমা শরীফ করব, লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুক্তি সাধনা মুক্তি গাইড কর্তব্য আছে। এটা সংগ্রহ করবেন, পাড়ের তৈরি আমাদের মহাসচিব সাহেবের কাছে আছে, সেগুলো সংগ্রহ করে বলবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর অলি হিসেবে কবুল করেন। তো এইভাবে হাত বাড়িয়ে আমার সাথে যারা বিগত দিন বায়াত হয়েছেন তো হয়েছেন, এখন বরকতের উদ্দেশ্যে, আর যে যে সাহেবের কাছে বায়াত হয়েছেন, যেখানে বায়াত হয়েছেন এখন বরকতের জন্য বা তওবার জন্য আমার সাথে বলতে পারেন, আর যারা বায়াতের জন্য বলছেন তারা আমার সাথে এরকম হাত বাড়িয়ে বায়াতের কালাম বলুন করে দয়াল বায়াত হয়ে যাবে। সাহাবায়ে কারাম বলছেন বাসাত নেই আদুন, আমরা আমাদের হাতকে বাড়িয়ে দিতে বরকতের উদ্দেশ্যে, আর নবীন যা বলছেন তা পরে পরে আমরা বায়াত গ্রহণ করবো। এভাবে আমার সঙ্গে হাত বাড়িয়ে বায়াতের কালাম أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، بولونا من إيمان قبل قرطة مهان الله فاتح القرطة ضيال نبيل القرطة قرآن وحديث شريف القرطة قرآن وحديث شريف مرماد القرطة يا الله বিগত জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে বেজার হইতেছি, মাফ চাইতেছি, খালিস তওবা করতেছি, মাওলা আমার ফরিয়াদ কবুল কর, ইয়া আল্লাহ মুখলিস ইমানদার হইতেছি, জান্নাতি জীবন লাভ করতেছি, কলমায়ে তাইয়েবা ও বায়াতে রাসূলের দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা বায়াত হইতেছি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাওলা কবুল করো, নামাজ পড়বো, রোজা রাখবো, উপযুক্ত হইলে যাকাত আদায় করবো, মাগরিব শরীয়তের বিধান সাধ্যমতো পালন করার তৌফিক দান করো, ইয়া আল্লাহ কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, এই তরিকায় ইমানের সাথে আখেরি মৃত্যু নসিব করো, দয়াল নবীর সাথে কবুল করো। পায়াতের উপর যাদের জিন্দিগি থাকবে আল্লাহ পাক ফরমান সাফাই ও তিনি আদরান আজিম।